study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শুভেন্দু কি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, শুভেন্দু নিজে এই কথা বলেননি, কিন্তু আমার একটা অনুমান হচ্ছে। কেন? কাঁথিতে ভিড়ে ঠাসা জনসভায় শুভেন্দু 12-13 মিনিট তার বক্তব্য রেখেছেন। দু তিনটে বিষয়ের মধ্যে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে একটু আলোচনা করা যেতে পারে, যে কাঁথি এবং তমলুক 2024-এ নরেন্দ্র মোদীজিকে উপহার দেব, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, রাজ্য পুলিশের জারি জুরি চলবে না। কাঁথির সাংসদ এখন শিশির অধিকারী, তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ না দিলেও বিজেপি নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের উষ্ণতা আমরা জানি। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার তার কাছে যান, দেখা করেন, তিনি একবার বিজেপির এক শীর্ষ নেতার সভাতেও গিয়েছিলেন। দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে তমলুক থেকে নির্বাচিত হয়েছিলেন, এখন তিনি তৃণমূলে থাকলেও তিনি তৃণমূলের কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে থাকেন না। মাঝে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তিকুঞ্জে চা খেতে আমন্ত্রণ জানিয়ে একটা বিতর্ক তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী হলদিয়া টলদিয়ায় আসলে দিব্যেন্দু ব্যবস্থাপনার কাজটুকু করেন, কিন্তু অধিকারী পরিবারের রাজনৈতিক সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী নেন, শিশিরবাবু সেটা দর্তহীন ভাষায় বলে দেন। শিশিরবাবুর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা কম, দিব্যেন্দু অধিকারী হয়তো তমলুকে দাঁড়াবেন, তাহলে কাঁথি থেকে কে দাঁড়াবে? কাঁথিতে দাঁড়াতে পারেন বিজেপির টিকিট এবং জেতার সম্ভাবনা উজ্জ্বল তখনই হতে পারে যদি শুভেন্দু অধিকারী নিজে প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং শুভেন্দু প্রতিদ্বন্দ্বিতা করুন লোকসভা নির্বাচনে এরকম নাকি একটা কথা বিজেপি মহলে আছে। যদিও সিদ্ধান্ত নেবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি, অমিত শাহ যদি শুভেন্দুকে বলেন যে কাঁথি থেকে তোমায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, শুভেন্দু কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই হঠাৎ করে কাঁথি এবং তমলুক মোদীজিকে উপহার দেব লোকসভা নির্বাচনে এই কথা বলে সেই সম্ভাবনাটাকেই কি উস্কে দিলেন শুভেন্দু? কারণ পূর্ব মেদিনীপুরে কাঁথি এবং তমলুক এই দুটো লোকসভা কেন্দ্র আছে, এই দুটো লোকসভা কেন্দ্রে এবার কিন্তু লড়াই হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু লড়াই হওয়া আর জয় পাওয়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিলেন তৃণমূল ছেড়ে, তখন অনেকে ভেবেছিলেন পূর্ব পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল এই জায়গাতে একটা বড় প্রভাব পড়বে এবং তৃণমূল বিপর্যয়ের সম্মুখীন হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা কিন্তু পূরণ হয়নি। শুভেন্দুবাবু চেষ্টা করেছেন সাধ্যমতো, কয়েকটা আসনে জয় পেয়েছেন, নিজে তিনি নন্দীগ্রামে 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, কিন্তু যে প্রভাব বিজেপি আশা করেছিল শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার ফলে হবে, ভোটের বাক্সে সেই অভিঘাত কিন্তু পড়েনি। সামনে লোকসভা নির্বাচন, শুভেন্দুর কাছে অগ্নি পরীক্ষা, অন্য কেউ দাঁড়ালে তাকে জেতানো চ্যালেঞ্জ তো অবশ্যই নিতে হবে, কিন্তু নিজে দাঁড়ালে পরে শুভেন্দুবাবু কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবেন। তখন প্রশ্ন উঠতে পারে যে লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে প্রচার করার কথা শুভেন্দু অধিকারী, যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কোনো একটি আসনে কাঁথি বা তমলুক, তাহলে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, কারণ অনেকটা সময় থেকে কাঁথি বা তমলুকে কনসেন্ট্রেট করতে হবে, এটা একটা ব্যাপার আছে। কিন্তু দলের নেতারা মানে শীর্ষ নেতৃত্বে যদি শুভেন্দুবাবুকে বলেন যে তুমি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করো, জিতলে পরে তোমাকে কেন্দ্রে মন্ত্রিত্ব দেওয়া হবে, এবং দলের একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে শুভেন্দুবাবু কিন্তু সেটা মেনে নেবে। যেমন নন্দীগ্রামে
তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন আমি নন্দীগ্রাম থেকে 2016 জিতেছি, প্রতিদ্বন্দ্বিতা করলে নন্দীগ্রামেই করব, তারপরে বাকিটা তো ইতিহাস আমরা সবাই জানি। আমি যেটা পুরোপুরি অনুমানের উপর নির্ভর করে তা বললাম তা নয়, এটা কিন্তু বিজেপি সার্কেলে খবরটা আছে যে শুভেন্দু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও করতে পারেন। আজ মানে কাঁথিতে যে সভা ছিল সেই সভায় কাঁথি তমলুক মোদিজিকে উপহার দেব লোকসভা নির্বাচনে এই কথা বলে শুভেন্দু কিন্তু সেই জল্পনাটাকেই উস্কে দিয়েছেন। আর যে যে কথাগুলো বলেছেন সেগুলো রুটিন কথা, এখানে বুলডোজারের সরকার হবে, পুলিশ ছাড়া তৃণমূলের কিছু নেই, কিন্তু তিনি কোনো তারিখের উল্লেখ করেননি। আমার মনে হয় যে শুভেন্দুবাবুর বক্তব্যতে সেই বজ্র নির্ঘোষটা ছিল না, যে বজ্র নির্ঘোষ আগে তার সমাবেশে দেখতাম। আসলে তিনি কিছুটা সতর্ক হয়েই বোধহয় রক্ষণাত্মক অবস্থান নিয়েছেন, কিন্তু তিনি তারিখ রাজনীতি করেন বলে তৃণমূল তো কটাক্ষ করেছে এবং বিজেপির মধ্যেও গৃহদাহ শুরু হয়ে গেছিল। সেই সব কিছু মাথায় রেখে কিছুটা ভুল সংশোধন করে কিছুটা কোর্স কারেকশন করে শুভেন্দুবাবু রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলেন সেই ভাষাতেই কথা বলেছেন, কোনো মানে ফ্রন্ট ফুটে কিন্তু তিনি খেলেননি, তিনি রক্ষণাত্মক ছিলেন না, তিনি মারার বলকে মেরেছেন, ডিফেন্স করার বলকে ডিফেন্স করেছেন, আর আউটসুইঙ্গারকে ব্যাট তুলে জাজমেন্ট দিয়েছেন, ডেড লাইনটা কিন্তু এবার দেননি। আর ডবল ইঞ্জিনের সরকার হবে, এবং আর একটা কথা যে তাৎপর্যপূর্ণভাবে বলেছিলেন, একটা রিউমার একটা গুজব রাজনৈতিক মহলে চলছিল যে তৃণমূলকে বিজেপি ভাঙিয়ে নেবে, যেভাবে মহারাষ্ট্রে শিবসেনাকে ভাঙিয়ে নিয়ে একনাথ সিন্ধেকে সামনে রেখে বিজেপি সরকারটা করেছে। এখন বলা হচ্ছে যে দেবেন্দ্র ফাডনাবিসই নাকি শেষ পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন। এখানেও বিজেপির অনেকে একনাথ সিন্ধেকে খোঁজার চেষ্টা করেছিল, যে অনেকেই নাকি তৃণমূলের একনাথ সিন্ধে হওয়ার দৌড়ে আছেন। শুভেন্দুবাবু সেই জল্পনায় ইতি টেনে দিলেন যে বিজেপি ঘোড়া কেনা বেচা করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে এখানে ফেলবে না বা ফেলবার চেষ্টাও করবে না, সেটা তত্ত্বহীন ভাষায় জানিয়ে দিলেন। দুটো জিনিস কিন্তু দেখা যাচ্ছে, এক 356 দ্বারা বা 355 দ্বারা প্রয়োগ করার দাবি আর শুভেন্দুবাবু তুলছেন না, দুই যে সরকার যেন তেন প্রকারণের গর্ব এই দাবিও করছেন না, বলছেন জনগণের আশীর্বাদ নিয়ে রাষ্ট্রবাদী সরকার হবে, তার জন্য লড়াই সংগ্রাম করতে হবে। কারণ বিজেপির মধ্যে থেকেই এবং জনমানুষের একটা অংশ থেকে একটা ধারণা হচ্ছিল যে এই রাজ্যে বিজেপি পথে সেভাবে নেই, তারা এজেন্সি নির্ভর, আদালত নির্ভর এবং আগে রাজভবন নির্ভর রাজনীতি করত। এতে কিন্তু বিজেপি প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছিল না বলে জনমানুষে একটা ধারণা তৈরি হচ্ছিল, সেক্ষেত্রে বামেরা আবার বিচ্ছিন্ন বদ্বীপের মতো কোথাও কোথাও ভেসে উঠেছেন। এই পার্সপেক্টিভটাকে মাথায় রেখেই শুভেন্দুর বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। তিনি আগেও বলেছেন, নতুন কিছু নয়, যে জনগণের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন Infinity@8420-967-999। এবং সেই রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে কি হবে না সেটা তো ভবিষ্যতের গর্বে নিহিত। অর্থাৎ এই কথা বলার একটা অর্থ আছে যে লড়াই সংগ্রাম সরকার বিরোধী আন্দোলনের মধ্যে মানুষের কাছে বিজেপি নিজেকে গ্রহণযোগ্য করে তুলবে, তারপরেই মানুষের আশীর্বাদ যদি তারা পায় সরকার করবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বাম বিরোধী লড়াইটা করেছিলেন, বামেদের চোখে চোখ রেখে কথা বলেছেন, অনেক নির্বাচনে তিনি সাফল্য পাননি, 2001 সালে তিনি ভিক্টরি সাইন দেখিয়েছিলেন, আমি সেদিনকে ছিলাম কালীঘাটে তার বাসভবনে, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। 2006 30টা আসনে নেমে গিয়েছিলেন, তারপর 2008 পঞ্চায়েত, 2009 লোকসভা এবং 2011 পশ্চিমবঙ্গের পালা বদল, কিন্তু সেটা একদিনে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করার পরেও 12 বছর লেগেছিল তাকে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টকে উৎখাত করতে। আবার যতদিন তিনি কংগ্রেসে ছিলেন ততদিনও সিপিএমের বিরুদ্ধে
তার লড়াইটা কিন্তু আপোষহীন ছিল। শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যে ভূমিকায় মানুষ দেখতে অভ্যস্ত ছিল সেই ভূমিকায় নিজেকে নিয়ে যেতে চাইছেন, অর্থাৎ এক্ষেত্রে তিনি মমতার বিরোধী রাজনীতিটা অনুসরণ করবেন যে চোখে চোখ রেখে শাসকের সঙ্গে কথা হবে, শাসকের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, সৌজন্য সৌজন্যের জায়গায় থাকতেই পারে বিধানসভার ভিতরে, কিন্তু তার বাইরে রাত দিন সাত দিন সরকার বিরোধী আন্দোলন এবং কেন্দ্রীয় সরকারের জনমুখী কর্মসূচিকে মানুষের কাছে নিয়ে যাওয়া এই এবং সংগঠনকে মজবুত করা, এই যে এই ত্রয়ীর একটা ভালো মিশেল তিনি যদি তৈরি করতে পারেন তাহলে আগামী দিনে তৃণমূল নিশ্চয় এই বিজেপি নিশ্চয়ই তৃণমূলকে চ্যালেঞ্জ করতে পারবে বলে মনে হয়। কিন্তু শুধু এজেন্সি নির্ভরতা, শুধু আদালত নির্ভরতা, শুধু রাজভবন নির্ভরতা করলে বিজেপি কিন্তু পায়ের তলায় মাটি পাবে না। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে রাজনীতিটা পথে ঘাটে মাঠে ময়দানে হবে, আন্দোলন হবে, আন্দোলন করতে 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 দলকে মানুষের মধ্যে তৃণমূলের স্বাভাবিক বিকল্প হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। আমি কাগজে বললাম অমিত শাহ বলেছেন যে এখানে বামেরা বাড়ছে কেন, তার মানে এটাই তিনি ঠ্যারিটোরে জানতে চেয়েছেন যে বিজেপির এই আন্দোলন বিমুখতা কেন, আন্দোলন বিমুখতা হলে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এখান থেকে হটানো যাবে না, এটা শুভেন্দুবাবু ভালোই বোঝেন, তাই তিনি কোর্স কালেকশনের রাস্তা বলেছেন এবং একই সঙ্গে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত যেটা দিয়েছেন কাঁথি এবং তমলুক মোদিজিকে উপহার দেবো। তিনি কিন্তু কোনো আসন বললেন না যে ২৫টা দেবো, ৩০টা দেবো, ১৮টা দেবো, তিনি শুধু বললেন কাঁথি এবং তমলুক মোদিজিকে উপহার দেবো। হতে পারে কাঁথিতে সভা বলে তিনি এই কথাটা বলেছেন, কিন্তু রাজনৈতিক মহল এবং আমার কাছেও এটা সিগনিফিকেন্ট লাগছে যে শুধু কাঁথি এবং তমলুকের কথা বললেন কেন। তাহলে বিজেপির শীর্ষ নেতৃত্বকে শুভেন্দুকে বলে দিয়েছে যে প্রস্তুত হও, লোকসভা নির্বাচনে হয় কাঁথি বা তমলুক থেকে তোমায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।